তুরস্কে উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছেন 46 সদস্যের সম্মিলিত বাংলাদেশ উদ্ধারকারী দল। রাত 8টায় বিমানবাহিনীর বিমানে তেজগাঁও বিমান ঘাঁটিতে এসে পৌঁছান তারা। এ সময় বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক তাদের বরণ করে নেন। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। গত 6 ফেব্রুয়ারি ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত এলাকার ঘরবাড়ি, হতাহত হন লাখো মানুষ। পরে 8 ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে অংশ নিতে যান 60 সদস্যের একটি সম্মিলিত দল। এর মধ্যে ছিলেন সেনাবাহিনীর 24, ফায়ার সার্ভিসের 12, চিকিৎসক 10 ও বিমানবাহিনীর ক্রু ছিলেন 14 জন। 15 ফেব্রুয়ারি উদ্ধারকারী দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা ছিল, তবে তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে উদ্ধারকারী দলের সদস্যরা বাংলাদেশের পথে রওনা হন। আমরা এখানে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিয়ে এসেছি আমাদের এই পুরো দলটা, আমরা বিশ্বাস করি এবং আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কোনো দুর্যোগপূর্ণ অবস্থা গেলে আমরা আরো ইফেক্টিভলি আরো ভালোভাবে আমরা অবদান রাখতে পারব। এরকম অপারেশনের মাধ্যমে একদিকে যেমন আমাদের প্রস্তুতি হচ্ছে, অন্যদিকে বিশ্ব পরিমণ্ডলে আমাদের উন্নত পররাষ্ট্রনীতির যে অ্যাপ্লিকেশন আছে সেই জিনিসটাও সুন্দরভাবে প্রতিভাত হচ্ছে। ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত 41,000 মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে আর সিরিয়ায় 6,000 জনের মৃত্যুর তথ্য জানা গেছে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।